নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আপনাদের বাংলা গল্প ঘরে, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের গল্প পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল। গুজরাতি ভাষায় প্রসিদ্ধ লেখক পান্নালাল প্যাটেল রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন। সাধারণ মানুষ আর গ্রাম জীবন তার রচনায় প্রধান গুরুত্ব পেয়েছে। ভারতীয় সংস্কৃতি বিষয়েও তিনি বিশেষ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য গল্প সংগ্রহ সাচ্চা সম্মান, জিন্দেগি কে খেল, লাখ চাষারি ইত্যাদি। সাহিত্যকীর্তির জন্য তিনি 1950 খ্রিস্টাব্দে রঞ্জিত রাম সুবর্ণচন্দ্রক এবং 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। শুরু হচ্ছে আজকের নিবেদন, পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল। হোলির দিনের পড়ন্ত বিকেল, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ঈশা ওদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকে একই রকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকে সাময়িক বিপদে আপদে শুধু ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একই রকম। তফাত শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে, আর ঈশাবের আছে শুধু তার বাবা। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলে উঠল, ঠিক তোরা দুজনে কুস্তি কর তো দেখি, তোরা শক্তিতেও সমান না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন, নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি হয় না। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো, কিন্তু তোমাকে ঈশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচার জন্য বলেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানত মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অতি সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরিতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে, বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই রাজি না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে লাগলো আর বলল, দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে।
কালিয়া তোকে ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা! ঈশপের মেজাজ চড়ে গেল, ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ঈশপ ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। অমৃত আর ঈশবও রণভূমি ত্যাগ করল। কিছুটা যেতেই অমৃতের নজর এলো যে এসবের জামার পকেটে 6 ইঞ্চি পরিমাণ মতো কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ঈশপের বাবা ঈশপকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশপের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদগরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাবা বাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়াছিলেন। ঈশপের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ঈশপ কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ঈশপকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ঈশপ বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। ঈশপ জামা খুলতে লাগলো। যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না, বলল, জামা আদল বদল? কিন্তু তাতে সুবিধাটা কি হবে, তোকে তো তোর বাবা পিটাবে। অমৃত বলল, নিশ্চয়ই ডাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এসবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মায়ের কাছে ওই কিছুই নয়। ঈশপ তবু ইতস্তত করছে, এমন সময় সে খুব কাছে কাউকে কাঁসতে শুনল। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ি চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকালেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সুসুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল! অমৃত আর ঈশপ সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পিছনে পিছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ঈশপের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন, আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ঈশপের বাবা পাঠান,
উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গোলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতেই দেখে ভেবে নিলাম, দেখতে হবে ওরা কি করে। পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন, আরো বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিলেন জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বলেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বড়ি পোড়ানো দেখতে দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই, অদল বদল। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করল না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে রাখব। ছেলেরা খুব খুশি হল। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। এতক্ষণ শুনছিলেন পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো একটা গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।